তুই আমাকে দাদা বলিস কেন রে? না, আসলে আমার তো কোনো দাদা নাই, তাই বলি আমারও তো কোনো বউ নাই। আমি কি কাকুকে বউ বলে ডাকি? না না, আসলে আমি তো তোমাকে ভাইয়ের চোখে দেখি। অন্যের চোখ নিয়ে কতদিন দেখবি, এবারে নিজের চোখে দেখ। আমার ক্রাশটা আসছে, আর শালি আমাকে দেখিলেই দাদা বলে, আর আমি যে ওকে মন দিয়ে ফেলেছি সেটা আর কে বুঝাবে? না, আর চুপচাপ থাকা ঠিক হবে নাই। আজকে দাদা বলেছে তো ইয়ার একটা হেস্তনেস্ত করতেই হবে। আর দুদিন পরে ভ্যালেন্টাইন্স ডে, দরকার হলে আজ শালিকে প্রপোজ করেই বসবো। আসুক। দাদা দাঁড়ায় দাঁড়ায় কি ভাবছো? আমি যা ভাবছি ভাবিতে দে। বলি তুই আমাকে দাদা বলিস কেন রে? না, আসলে আমার তো কোনো দাদা নাই, তাই বলি আমারও তো কোনো বউ নাই। আমি কি কাকুকে বউ বলে ডাকি? না না, আসলে আমি তো তোমাকে ভাইয়ের চোখে দেখি। অন্যের চোখ নিয়ে কতদিন দেখবি, এবারে নিজের চোখে দেখ। না, তাইলে আমি যদি তোমাকে সামনে রাখি পূর্ণিমায় রাখি পরাইতে চাই, তাইলে কি তুমি আমাকে রাখি পরাইতে দিবে নাই? বলি আমি যদি তোর গলায় মঙ্গল সূত্র পরাইতে চাই, তুই পরাইতে দিবি? সে আশা তুই করিস নি, ও আশা তোর কোনোদিনই মিটবে না। তুই একবার বল না আমি তোকে ভালোবাসি। ওই কথাটা আমি তোকে বলবো তুই ভাবলে কি করে? বলবি নেই। আচ্ছা আচ্ছা, তুই বলতো তুমির বিপরীত কি? আমি। আর আমাকের বিপরীত? তোমাকে। আর ঘৃণা করির বিপরীত? ভালোবাসি। তাহলে বলতো একসাথে কি হইলো? আমি তোমাকে ভালোবাসি। এই তো বলি বললি। তাহলে শুন না, ওই ভ্যালেন্টাইন্স ডের দিনে আমার সাথে কি ডেটিং এ যাবে ঘুরতে? ঠিক আছে, যাইতে পারি একটা শর্তে। বল বল তোর কি শর্ত আছে? যাইয়ে যদি পাশাপাশি বসে গল্প করতে হয় তাহলে জিও 149 টাকার রিচার্জ করে দিতে হবে। যদি চোখে চোখ রেখে কথা বলতে হয় তাহলে 239 টাকার রিচার্জ করে দিতে হবে। যদি হাতে হাত রেখে গল্প করতে হয় তাহলে 666 টাকার রিচার্জ করে দিতে হবে। আর যদি ঠোঁটে ঠোঁট রেখে গল্প করতে হয় তো ওই এক বছরের 2229 টাকার রিচার্জ করে দিলেই হবে। কি তুমি কি রাজি? প্রেম করার আমার দরকার নাই বোন, অত টাকা কি আমার আছে? অনেক দিন বাঁচে থাক, ভাই ফোটালিতেই যাবো বরং তোর কাছে।